রবিউল আউয়াল মাসে করণীয় কি? রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসের বিশেষ কোনো করণীয় আছে কি না? এই উত্তর কোরআন এবং হাদিসের আলোকে সরাসরি দিতে গেলে এই মাসের বিশেষ কোনো করণীয় নাই। আমরা অন্য মাসে যা করছি এ মাসেও সেই একই কাজ করব। এই মাসকে কেন্দ্র করে পৃথক কোনো কিছু করার নির্দেশনা কোরআনেও নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকেও পাওয়া যায় না। তবে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস, স্মরণিকা মাস, সেজন্য এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বেশি আমাদের মনে পড়ে, আলোচনা পর্যালোচনা শুনি, করা হয়, বলা হয়, শোনা হয়। সেই জায়গা থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস পূর্ণাঙ্গরূপে জানার জন্য একটি সিরাত গ্রন্থ আমরা পড়ে শেষ করার টার্গেট নিতে পারি, এটা ভালো। এবং সেটা এই মাসের করণীয় কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল বা সুন্নাসম্মত কোনো আমল কিন্তু না, এটা জাস্ট একটা পরামর্শ যে এই মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস এবং এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, সেজন্য এই মাসে আমরা একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করতে পারি, এটি একটি ভালো কাজ হবে। সিরাত গ্রন্থের মধ্যে রাহিকুল মাখতুম পড়া যেতে পারে, নবী রহমত পড়া যেতে পারে, আলী আসাল্লাবির যে সিরাতের সিরিজ আছে কয়েক ভলিউমের সেটা পড়া যেতে পারে, ইদ্রিস কান্দলবির সিরাতুল মুস্তাফা আছে সেটা পড়া যেতে পারে রাহমাহুল্লাহ, এরকম আরও অনেকগুলো সিরাত গ্রন্থ আছে। এর মধ্যে রাহিকুল মাখতুমটা মোটামুটি মিডিয়াম সাইজ আকারে পড়া যেতে পারে। এর বাইরে রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো করণীয় নাই। আমরা অনেকে মনে করি এই মাসের 12 তারিখে মিলাদুন্নবী উদযাপন করতে হয়, জশ্নে জুলুস করতে হয় ইত্যাদি, এগুলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়, এগুলো কোরআন হাদিস নির্দেশিত আমল বা সুন্না আমল বা করণীয় মুসলমানের জন্য, এরকমটি মনে করলে সেটি বিদআতে বরং পর্যবসিত হবে। শিশু বাচ্চারা যদি নামাজের সামনে সিজদার স্থানে এসে বসে থাকে তাহলে কি করব, নামাজ ছেড়ে দিব নাকি ইশারা সিজদা করব? এটার আগে আমরা বারবার বলেছি আলহামদুলিল্লাহ, একই প্রশ্ন অনেকবার এসেছে। শিশুরা যদি নামাজি ব্যক্তির সিজদার সামনে থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থা নামাজ কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি খুব বেশি ডিস্টার্ব ফিল করেন, খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে নামাজের মধ্যেই সালাতরত অবস্থায় আলতো করে ধরে তাকে সাইডে সরায় দিবেন, যাতে করে নামাজের মধ্যেই আছেন এটা বোঝা যায়। যদি এরকম বোঝা যায় যে আপনি রীতিমতো ওকে নিয়ে কোলে করে নিয়ে আরেজা রেখে এসে তারপর নামাজ শুরু করেন তাহলে তো নামাজ ভেঙে যাবে। কারণ সালাতের মধ্যে সালাত বহির্ভূত এমন কোনো কাজ করা যায় না যেই কাজটা করার কারণে একজন বাহির থেকে দেখা মানুষ তাকে নামাজে আছে না নামাজের বাইরে আছে বুঝতে সন্দিহানের মধ্যে পড়ে যায়, সন্দিহান হয়ে যায়। এরকম যদি হয় তাহলে সেরকম করা জায়েজ না, এরকম করা যাবে না। এর বাইরে আপনার সেজদারত অবস্থায় বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাহলে আলতোভাবে তাকে সরিয়ে দেওয়া যাবে, আর এই অবস্থা নামাজ কন্টিনিউ করতে পারেন, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে দিলে সেই নামাজ কি মৃত ব্যক্তির আমলনামায় যায় না আমলনামায় পৌঁছায়? মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কিছু কাজ করতে পারেন যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট বিবরণ রয়েছে, বর্ণনা রয়েছে, আর কিছু জিনিস আছে যেগুলো নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। সালাতের বিষয়টা এরকম যে এই নামাজ এটা মৃত ব্যক্তির জন্য উপকারে আসবে কি না, অর্থাৎ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির তরফ থেকে সালাত আদায় করে পাঠাতে পারে কি না, এটা নিয়ে কিছুটা মতপার্থক্য ওলামা ইকরামের মধ্যে আছে। অনেকে এটা করার পক্ষে, অনেকে এটা না করার পক্ষে, অর্থাৎ সদকা জারিয়া হিসাবে মৃত ব্যক্তির তরফ থেকে ইসালে সওয়াব হিসাবে এটা না করার পক্ষে অনেক ওলামা ইকরাম রয়েছে যে নামাজটা না। কিন্তু অনেক বর্ণনা থেকে নামাজ রোজা এগুলো মৃত ব্যক্তির জন্য উপকারে আসে, তার তরফ থেকে পড়ে দিলে আল্লাহ দুই রাকাতে সওয়াব তাদেরকে পৌঁছায় দেন, তাদের আমল নিয়ে দিয়ে দেন, তো সেই সুযোগ রয়েছে। ধরুন আমি রাতে কোনো এক সময় যে কোনোভাবে নাপাক হয়েছি কিন্তু সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওইভাবেই ফজরের নামাজ পড়ে ফেলেছি, ওয়াক্ত শেষ হওয়ার পর মনে পড়েছে, তখন কী করা উচিত? এই নামাজ আবার দোহরাইতে হবে যদি কখনো মনে হয় যে ফরজ গোসল হয়েছে কিন্তু আমি গোসল ফরজ হয়েছে এটা মনে ছিল না, স্বপ্নদোষ হয়েছে মনে ছিল না, পরবর্তীতে আমি গোসল ছাড়াই নামাজ পড়ে ফেলেছি মনে হয়েছে, তাহলে এই নামাজটা আবার পড়তে হবে গোসল করে। প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকায় সুদের কোনো অংশ আছে কি না? যদি থাকে তবে তার মাসআলা কি? পেনশনের যে টাকা দেয়া হয়, মূল টাকা যদি দেয় সেখানে তো সুদের সম্ভাবনা নাই, আর যদি সেই টাকা
কোনো এক জায়গায়, যেমন প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা কোনো একটা খাতে খরচ করা হয়, করে তার লভ্যাংশ দেওয়া হয়, সেটাও জায়েজ। কিন্তু যদি প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা সুদি লোন দিয়ে সেই লোন থেকে বেনিফিট দেয়া হয় আপনার অবসরে যাওয়া মানুষকে, সেটা জায়েজ নেই, কারণ সুদের উপার্জন হালাল নয়, হারাম। আবার একই সাথে প্রভিডেন্ট ফান্ডের সাথে অতিরিক্ত যে টাকা প্রতিষ্ঠান দেয় সেটাও সুদ নয়, সেটা কিন্তু খাওয়া জায়েজ। আর স্বেচ্ছায় যে টাকাটা আপনি জমাবেন প্রভিডেন্ট ফান্ডে কাটাবেন স্বেচ্ছায়, এটার মধ্যে তারা অতিরিক্ত হিসাবে যেটা দিবে সেটা সুদ হবে, কারণ এখানে আপনি তাকে টাকা দিয়েছেন, জমা রেখেছেন, রেখে অতিরিক্ত নিচ্ছেন, এখানে কোনো ব্যবসা হচ্ছে না। যদি ব্যবসা হয় তাহলে তো ব্যবসার হার হিসাবে আপনি লভ্যাংশ নিতে পারবেন। অতএব এখানে পার্থক্য আছে, প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয় সেখানে অতিরিক্ত দিলে সেটা নেওয়া যাবে, আর কারণ এটা আপনি লোন দেন নাই, আপনি টাকা পানি নাই, দেওয়ার সময় দেনওয়ালা আরও বাড়াই দিছে, এটা আপনি নিতে পারেন। আরেকটা হলো যে ঐচ্ছিকভাবে প্রভিডেন্ট ফান্ড আপনি কাটাইছেন, বাধ্যতামূলকের বাইরে যেটা কাটানো যায় সেটা, এরপরে সেখান থেকে নিয়োগকর্তা বা যার চাকরি করছেন সেই প্রতিষ্ঠান আপনাকে বাড়াই দিচ্ছে, এটা সুদ হবে। আর যদি প্রভিডেন্ট ফান্ডের টাকাটাকে আপনি ইয়া হিসাবে ব্যবহার করেন, কি বলে এটাকে, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা সেটা যদি কোম্পানি বা প্রতিষ্ঠান যদি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করে তাহলে সেটা জায়েজ আছে, তার লভ্যাংশ আপনি নিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, এই মসজিদে যে নিয়মে জুমার খুতবা প্রদান করা হয় তা শরীয়তসম্মত কিনা, অর্থাৎ প্রথমে বাংলা বয়ান অথবা আরবিতে। শরীয়তসম্মত মনে করি দেখেই তো আমরা করি, শরীয়ত অসম্মত মনে করলে তো আমরা করতাম না। বাকি এটা নিয়ে ওলামাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মতামত আছে। জুমার খুতবা এটাই মূলত জুমার বক্তব্য, জুমার যে খুতবায় খতিব সাহেবরা দিয়ে থাকেন ওটাই মূলত জুমার বক্তব্য। এখন ওই বক্তব্যটা যেটা জুমার সালাতের পার্ট অংশ, তার আগে আবার বাংলা বক্তব্য চলে আসছে, তো এই বাংলা বক্তব্যটা এটা শরিয়া সম্মত কি না এই ব্যাপারে আমাদের দৃষ্টিকোণ হলো, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিদুল আলম বিষয়টাকে যেভাবে দেখতেন সেটা হলো যে এটা কোনো খুতবা নয়, এটা হলো যারা অনেকে আগে থেকে মসজিদে চলে এসেছেন তারা বসে আছেন, জিকির আজকার তাসবি তেলাওয়াত নফল সালাত ইত্যাদি করেছেন, এরপরে তাদের হাতে অবসর সময় আছে, এই উসিলায় তাদেরকে কিছু নাসিহা করা, জাস্ট এটুকু, এটাকে খুতবার অংশ মনে করলে তো সেটা গুনাহের কারণ হবে, খুতবার অংশ এটা না। আর তাছাড়া জুমার খুতবা তো দাঁড়ায় দিতে হয়, এটা তো দাঁড়ায় কেউ দেয় না এবং নিয়মতান্ত্রিক খুতবা এটা না। তারপরে অনেক ওলামা একরাম এটাকে নিরুৎসাহিত করেন, কারণ মূল খুতবা যেটা সেটার আগে আরেকটা আলোচনা হলে সেটা খুতবার সাথে কিছুটা সাদৃশ্য হয়ে যায়, তাদের মতটা একেবারে ফেলে দেওয়ার মতো না, গুরুত্বপূর্ণ মত যে শরীয়ত যেখানে দুইটা বক্তব্য রেখেছে সেখানে আবার আরেকটা বক্তব্য যোগ করা এটা বেদাত হবে কি না, এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে, অনেক ওলামা একরাম প্রশ্ন তুলেছেন। তবে এটাকে যেহেতু নামাজের কেউ পার্ট বা অংশ মনে করছে না এবং এটা কখনো না করলে নামাজ হয় না, অপূর্ণাঙ্গ হয়েছে এরকম কেউ মনে করছে না, অতএব এটাকে কেউ ইবাদত হিসাবে জুমার সলাতের অংশ হিসাবে করছে না, এটাকে এক্সট্রা হিসাবে মুসল্লিরাও জানে, ইমাম সাহেবও জানে, খতিব সাহেবও জানে, সবাই জানে যে এটা সলাতের কিছু না, জাস্ট ওই টাইমটাতে অনেকগুলো মানুষ এসে বসে থাকে, তাদেরকে গাইড করা হয়। কিন্তু সেই সাথে এটাও সত্য কথা যে এই আলোচনা দিয়ে আপনার এই সময়টা পার করা এটার চাইতেও গুরুত্বপূর্ণ ছিল, দরকার ছিল, উচিত ছিল আমাদের, যে আমরা মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করব জুমার সালাতের অনেক আগে যারা চলে আসেন এই সময়টা আপনারা কাজে লাগান, দুই রাকাত করে লম্বা সময় ধরে নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, হ্যাঁ দুরুদ পড়ার দিন এটা বেশি বেশি দুরুদ পড়েন। আমাদের দেশে মানুষ কাজ খুঁজে পায় না জুমার দিনে মসজিদে, যারা আগে আসে টাইম পাস হতে চায় না, আরবিয়ান দেশগুলোতে দেখা যায় যে তারা মসজিদে অনেক আগে থেকে আসলে সবার হাতে হাতে কোরআন, আমাদের দেশে তো ওই মসজিদের সামনে একটু কোরআন থাকে, পেছনের কাতারগুলোতে আর কোনো কোরআন থাকেই না পড়বে কোত্থেকে, তো কোরআন রাখা যে হয় না এটার একটা কারণ হলো যে মুসল্লিদেরও পড়ার কি নাই, টেন্ডেন্সি নাই, তো এই কালচারটা গড়ে ওঠা উচিত যে জুমার খুতবার আগ পর্যন্ত এই সময়টা আমরা ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে কাটানো যেতে পারে, যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের মানুষ এই আমলে অভ্যস্ত হয় নাই, এসে বসে থাকে বোকার মতো, তাদের টাইমটাকে কাজে লাগানোর জন্য ওলামা একরাম কথা বলে থাকেন, যেহেতু আমাদের অংশ মনে করছেন না এটাকে আমরা বেদাত মনে করি না। তবে যদি সবাইকে আমরা আমলে উদ্বুদ্ধ করতে পারতাম সেটা ভালো হতো। আরেকটা বিষয় হলো যে জুমার যে খুতবা সেটা কি মাতৃভাষায় হবে নাকি আরবি ভাষায় হবে,
এটা নিয়ে মত পার্থক্য আছে এবং এই মত পার্থক্যটা নিয়ে ডিটেল আলোচনা করার মতো একটা বিষয় আসে। তো সেটার উপরে নির্ভর করেও এই মত পার্থক্য দেখা যায়। যারা মনে করেন যে না আরবিতেই হতে হবে, মাতৃভাষা হতে পারবে না, তারা চিন্তা করেন যে খুতবা কী বললাম মানুষ জানলো না, অতএব সেটাকে আমি জানাই দিলাম। যেমন এই যে জুমার পরে আমরা প্রশ্নোত্তরের সেশন করতেছি, এটা আমাদের মসজিদে একটা বেশ নিয়মিত হয়ে গেছে, তাই না? এখন এটাকে কেউ বেদাত বলবে? কেন বেদাত বলবে না? কারণ মানুষ অনেক দূরদূরান্ত থেকে আসে, অনেকের প্রশ্ন থাকে, প্রশ্ন আলাদা আলাদা উত্তর দিতে সময় আছে, আমরা সেজন্য এই টাইমটার কাজে লাগাইলাম, মানুষ বসে থাকে, এটাকে আমরা নামাজের অংশ মনে করছি না, যার কারণে এটা বেদাত হবে না। বেদাত হবে শরীয়তের কোনো কাজ মনে করে, সুন্না মনে করে, কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বিশেষ সওয়াবের মনে করে করলে, সেটা যদি হাদিস করে না থাকে তাহলে সেটা বেদাত হবে। এই জন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের একটি কবিতার অংশ আছে বেদাতের সংজ্ঞা বোঝাতে গিয়ে, তিনি বলেছেন দারুণ, গায়রে দিনরা দিন সমর্থন বেদাত, যেটা দিন না ইসলাম না সেটাকে ইসলাম মনে করাটাই হলো কি বেদাত।